তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো বাঁকুড়াতেও। জয়পুরে বিজয় সম্মেলনের অনুষ্ঠান চলাকালীন দলের একাংশকে গদ্দার বলে আক্রমণ করেন তৃণমূলের যুব সভাপতি সুব্রত দত্ত ও তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। গদ্দারদের দল থেকে বের করার হুঁশিয়ারিও দেন দুজনে। এই মন্তব্য দুই নেতার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়। যদিও এখনও নিজেদের মন্তব্যে অনার সুব্রত দত্ত ও সোমনাথ মুখোপাধ্যায়। দলে থাকা গদ্দারদের জন্য 2021 সালের বিধানসভা নির্বাচন ও 2024 সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে তৃণমূলের ভরাডুবি হয়েছে বলে অভিযোগ তাঁদের। দল বিষয়টি জানে বলেও দাবি দুই নেতা। রেজাল্ট তখনই ভালো হবে যতক্ষণ না পর্যন্ত জালি মালগুলোকে লাত মেরে বার করতে পারছি। জালি মালগুলোকে প্রশ্রয় দেব আর নেতা হয়ে আমি উত্তরীয় পরে বসে থাকবো। ওই রকম রাজনীতি করার প্রয়োজন আছে বলে অন্তত আমি মনে করি না। কি বলছে কৌশিক পটপালের পুত্রটা হারিয়ে দাও, সুব্রত দত্তর পুত্রটা হারিয়ে দাও, সঙ্গীতা মালিকের পুত্রটা হারিয়ে দাও, অলকবাবুর পুত্রটা হারিয়ে দাও। কিছু ভেদধারী তৃণমূল আছে, এই তৃণমূলের কাছ থেকে যতক্ষণ না আমরা সতর্ক হতে পারছি বাঁকুড়া জেলায় রেজাল্ট কিন্তু ভালো হতে পারে না। না, ওদের কথা ওরাই জবাব দেবে। সেরকম কিছু বিতর্কিত কিছু বলে ওরা যা বলেছে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলেছে, ওইগুলোর দায়িত্ব ওরাই নেয়। না আমি তো বলি আমার জেলা সভাপতির পক্ষ থেকে যেটা বক্তব্য, আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিগত নির্বাচনে, আমরা আটকে আনার চেষ্টা করেছি বিগত নির্বাচনে, আমরা বিজেপির কৌশলের কাছে কোনোভাবে হেরে গেছি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।